বর্ষাকাল, বর্ষাকাল মানেই বর্ষার সন্ধ্যেতে চায়ের সাথে যদি একটু পকোড়া হয় তাহলে কিন্তু মনটা বেজায় খুশি হয়ে যায়। আমরা পকোড়া মানে সাধারণত ভাবে চিকেন পকোড়া বা ধরো কোনো রকম চপ, আলুর চপ, বোমা, বা বাড়িতেই যদি বানাই বেগুনি আলু বড়া বা কুমড়োর বড়া। কিন্তু যদি মাছের ডিমের বড়া একটু চটপাটা করে বানানো যায় সেটা কিন্তু চা বা কফির সাথে বর্ষার দিনে অসাধারণ লাগে। শুধু মানে চা কফির সাথে কেন, যদি খিচুড়ি হয়, ধরো এই বর্ষার দিন তো খিচুড়ি প্রায়ই লোকের বাড়িতে হয়ে থাকে, খিচুড়ির সাথেও কিন্তু এই ডিমের বড়া ভাজাটা খেতে ভীষণই ভালো লাগে। আমার মুখের কথা বিশ্বাস না করে আমি যেভাবে এটা বানাবো সেটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, তাহলে দেখবে আমি সত্যি কথা বলছি। হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া মেয়র চলে এসেছি আমার রান্নাঘরে। আর এই রেসিপিটা আমি ভীষণভাবে বাড়িতে বানিয়ে থাকি এবং আমার বাড়ির লোক ভীষণভাবে পছন্দ করে। তাহলে চলো কথা বলে সময় নষ্ট করবো না, সোজা রেসিপি। ভাজার জন্য কি কি উপকরণ নিয়েছে সেটা আগে তোমাদেরকে দেখি। এখানে আমি মাছের ডিম নিয়েছি 300 গ্রাম। এখানে আমি একটা 1 ইঞ্চি আদার টুকরো, 15টা রসুনের কোয়া আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কিন্তু বাটাটা মিহি বাটা হয়নি, একটু দানা দানা করে বেটে রেখেছি। এখানে আমি নিয়েছি 1টা ডিম। প্রথমে আমাকে যেটা করতে হবে মাছের ডিমটা ম্যারিনেট করতে হবে। মাছের ডিমটা আমি আগে নুন আর হলুদ দেব, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন বা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, 3 চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চামচ পাতলা হয়েছে তাহলে আর একটু কর্নফ্লাওয়ার তোমরা মিশাতে পারো। এখানে আর একটা কথা বলি, আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, কর্নফ্লাওয়ারে বেশি ক্রাঞ্চি লাগে, যেহেতু সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য এটা বানাচ্ছি মাছের ডিমের বড়াটা। আর এটা দিয়ে তোমরা তরকারি অবশ্যই বানাতে পারো। তো এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা অবশ্যই এখানে বেসন ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা, ডিম দিলে ভীষণ মুচমুচে হয় জানো। আর দিয়ে দেবো 1 পিঁচ মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা। একটা কথা বলি, আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি এই কারণে মাছের একটা স্মেল হয় মাছের ডিমে, আসতে একটা গন্ধ লাগে অনেকেই বলে, তো সেটা যাতে না লাগে সেটা অনেকাংশেই কেটে যায়, তাই সেই জন্যই আমি কিন্তু আজকে ভিনিগারটা ব্যবহার করেছি। তবে এটা অপশনাল, যদি কেউ মনে করে যে না দেবো না, দেওয়ার দরকার নেই, মাছ প্রেমী যারা তাদের গন্ধ টন্ধ লাগে না, তাহলে না দিলেও অসুবিধে নেই। এবার এটা খুব ভালো করে মেখে নেব। আমি যখন তরকারি করি এই বড়া এরকম ভাবেই বড়া করে তরকারিটা করি, সেটাও কিন্তু খেতে খুব সুন্দর। আচ্ছা, এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা একটা বড়া কড়াই ভেজে নেবো। আমি এখানে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, এখানে আমি 5 চামচ মতো সর্ষের তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। দেখো বড়াগুলো আমার সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে,
এবার আমি এগুলো তুলে নেব। নিয়ে এইভাবে সমস্ত বড়া আমি ভেজে নেব। হয়ে গেল আমার ইউনিক স্টাইলে মাছের ডিমের বড়া। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও আর দু এক কথা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ থেকো।